নমস্কার, আমি নাইনের কোশ্চেন থেকে 7.3 তে যে বহুপদী সংখ্যামালার অঙ্কগুলি আছে, এক নম্বর এই অঙ্কগুলি সলভ করবো। তো এখানে প্রথমে একের দাগে আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x - 2x + 2 2x - 1 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো এখানে আমাদের বলা আছে যে এই বীজগণিতিক সংখ্যামালাটিকে এই সংখ্যাগুলি দ্বারা আলাদা আলাদা ভাগ করলে, মানে এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো সেটি আমাদেরকে বের করতে হবে। তো প্রথম আমি সাধারণত তোমাদের এই বীজগণিতিক সংখ্যামালাটিকে এই সংখ্যাটি দ্বারা শুধুমাত্র সাধারণভাবে যেভাবে আমরা ভাগ করি সেইভাবে করে দেখাবো, তারপর আমরা এই ভাগশেষ উপপাদ্যটি প্রয়োগ করে ভাগ করবো, মানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এখানে আমি সংখ্যাটি লিখে নিয়েছি বীজগণিতিক সংখ্যামালাটি, এবার এটিকে আমরা এই x-2 দিয়ে ভাগ করবো। দেখো, x-2 দিয়ে যদি আমি ভাগ করি, তো তোমরা জানো যে এই বীজগণিতিক সংখ্যামালাটিকে যখন আমরা ভাগ করবো সেক্ষেত্রে আমাদের এখানে প্রথম সংখ্যাটি দেখতে হয় আর এখানে প্রথম সংখ্যাটি দেখতে হয়। তো এখানে আছে আমাদের x³, এখানে আছে x, তো x এর সঙ্গে কত গুণ করলে আমাদের x³ হবে? আমরা যদি x² গুণ করি তাহলে আমাদের এই x³ হবে, মানে x² এর সঙ্গে x কে গুণ করলে হচ্ছে x³। এবার এখানে এর পরে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাগুলি গুণ করে আমাদের বসাতে হবে, সেগুলি আমাদের আগে থেকে না লিখলেও চলে। শুধুমাত্র আমরা যখন, মানে এখানে কি সংখ্যা দেবো সেটি শুধুমাত্র আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি মিলিয়ে দেখতে হয়। ওকে, তো এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমাদের এখানে প্লাস আসতে হবে, তবেই আমাদের এটি কাটবে। এবার এখানে আছে মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 2 সঙ্গে x² গুণ করলে হচ্ছে 2x². এবার এখানে যেহেতু আমাদের প্লাস আছে, এখানে প্লাস আছে তো মাইনাস দেবো, এখানে মাইনাস আছে তো প্লাস দেবো। তো প্লাস x³ - x² কেটে যাচ্ছে, এখানে -3x² আর এখানে +2x², তাহলে এর থেকে এটি বাদ দিলে আমাদের -1x² থাকছে, আর বাদ বাকি সংখ্যাগুলি আমরা এখানে বসিয়ে দিই। ওকে, এবার একইভাবে এখানে আমাদের এই সংখ্যাটি দেখবো আর এই সংখ্যাটি দেখবো যে এর সঙ্গে কত গুণ করলে এই সংখ্যাটি আসে। তো এখানে যেহেতু আমাদের প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে কি সংখ্যাটি আমাদের অবশ্যই মাইনাস নিতে হবে। এক্স আছে তাহলে এক্স এর সঙ্গে এক্স কে গুণ করি, আমাদের x² আসছে, -x² হয়ে গেল। এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 2 সঙ্গে এক্স কে গুণ করলে হচ্ছে 2x। ওকে, এবার এখানে আমাদের মাইনাস আছে তো প্লাস হচ্ছে, এখানে প্লাস আছে তো মাইনাস হচ্ছে, তাহলে এর সঙ্গে এটি কাটা আর এর সঙ্গে আমাদের এটি কাটা, মানে -x² এর সঙ্গে +x² কেটে যাচ্ছে আর +2x এর সঙ্গে -2x কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র আমাদের থাকছে 5। তো এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের একটি ভাজ্য, একটি ভাজক আর একটি ভাগ ফল আর একটি ভাগ শেষ। ওকে, এগুলি তোমরা সকলেই জানো। এবার কথা হলো কি, এখানে যে আমরা ভাগ করলাম, দেখো এইভাবে ভাগ করে আমরা ভাগশেষটি পেলাম, কিন্তু এখানে যেহেতু অঙ্কগুলি আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট করে নাম ধরতে হবে। ওকে, তো এখানে এই ভাজ্যটিকে আমরা ধরবো fx, আর এটিকে ধরবো আমরা gx, এটিকে ধরবো আমরা qx, আর এটিকে আমাদের rx ধরছি। ওকে, তাহলে এই ভাগ করার সূত্র অনুযায়ী আমরা জানি যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা বলতে পারি যে fx সমান হচ্ছে আমাদের gx ইন্টু qx আর এর সঙ্গে প্লাস হবে rx। ওকে, এটি হলো আমাদের এই ভাগ করার সূত্রটি। এবার দেখো, এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে এই সংখ্যাটিকে এই এই সংখ্যাটি এই সংখ্যাটি এই সংখ্যাটি এই সংখ্যাটি এই সংখ্যাগুলি দ্বারা আমাদের আলাদাভাবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমাদের ভাগশেষ বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে এগুলি হচ্ছে আমাদের কি, এগুলি আমাদের এই gx হচ্ছে। ওকে, এই gx এর মান আমরা প্রথমে শূন্য বের করে দেবো, শূন্য বের করার পর তারপর সেই সংখ্যাটি দ্বারা আমরা x এর মান ধরে এখানে আমরা এটি বের করবো। অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি, তো প্রথমে আমরা এর শূন্য বের করবো, তো এটির সমান আমাদের এই ভাজক, তো gx এর শূন্য বের করবো। আমরা এখানে লিখি যে gx সমান, প্রথম এটি দ্বারা করবো, তো এখানে x-2 = 0। বা দেখো, এখানে x সমান, এখানে সমান চিহ্নের এই সাইড আছে 0, তো আমাদের এখানে 2 আছে, আমাদের এদিকে মাইনাস আছে, তাহলে এদিকে চলে আসছে +2। তাহলে আমরা দেখছি যে gx এর মান শূন্য বের করে আমরা পেলাম যে x = হলো আমাদের 2। এবার আমাদের এখানে এটি সমান আমাদের কি, এটি সমান আমাদের এই ভাজ্য হচ্ছে, তো ভাজ্য হলো fx, তাহলে আমরা এখানে লিখি যে দড়ি fx সমান, fx সমান আমরা এই সংখ্যাটি লিখবো। ওকে,
x cube minus 3x square plus 2x plus 5. और f, f, देखो, x এর মান যেহেতু আমাদের এখানে এটি সমান শূন্য বের করে দেখলাম যে x equal to হলো আমাদের 2 তাহলে এখানে আমরা এই x এর পরিবর্তে আমরা 2 ধরব তাহলে এখানে x এর পরিবর্তে যখন আমরা 2 ধরছি তখন এখানে এই প্রতিটি x এর মান আমাদের 2 বসে যাবে তাহলে এখানে x এর পরিবর্তে হবে 2 তার কিউব মাইনাস 3 x এর পরিবর্তে আমরা 2 বসাবো তার স্কয়ার প্লাস 2 এখানে x এর পরিবর্তে বসবে 2 এখানে প্লাস 5 সমান 2 এর কিউব সমান কত হয় 2 2 4 4 2 8 এখানে মাইনাস আর এখানে হচ্ছে 2 2 4 4 এর সঙ্গে 3 কে গুণ করলে 3 4 এ 12 2 2 4 আর এখানে প্লাস 8 সমান দেখো এখানে 8 আর 4 হচ্ছে 12 তো 12 মানে প্লাস হচ্ছে আর এখানে মাইনাস 12 আছে তাহলে 12 সঙ্গে 12 কেটে যাবে এখানে শুধুমাত্র আমাদের থাকছে 5 তো এখানে যখন আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যখন আমরা ভাগশেষ বের করলাম এটি সমান আমাদের কত বেরোলো 5 আর এখানে যখন আমরা সাধারণ মোড়ে ভাগ করেছিলাম দেখো এখানে কিন্তু আমাদের ভাগশেষ 5 বেরিয়েছিল তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সাধারণ মোড়ে ভাগ না করে কিন্তু আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এইভাবে আমরা এই ভাগশেষটি বের করতে পারি মানে এক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে যে এই ভাজ্যগুলি এই ভাজকগুলি দেওয়া থাকবে এই ভাজকগুলি প্রথমে আমাদের শূন্য বের করে নিতে হবে আর শূন্য বের করে নিয়ে এখানে যখন আমাদের x এর মানটি বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই এইভাবে লিখতে হবে যে ধরি f x মানে এটি আমাদের f x দ্বারা হচ্ছে ভাজ্যটি তো f x সমান আমরা পুরো এই দ্বিগুণটির সংখ্যাটি বসিয়ে দেবো দিয়ে তারপর এখানে যে আমাদের x এর মান যেটি বের হবে সেটি আমরা এখানে এই x এর পরিবর্তে লিখব আর তারপর এখানে এই সংখ্যামালাটিতে x এর জায়গায় এই সংখ্যাটি আমরা বসিয়ে দেবো দিয়ে আমরা এটিকে সলভ করতে পারি ওকে তো এবার আমরা এই দুইয়ের দিকে করব তো দুইয়ের জায়গায় এখানে লিখি যে d dx সমান কত x প্লাস 2 সমান 0 বা x সমান এখানে সমান চিহ্নের এই সাইডে এটি প্লাস আছে তাহলে এটি মাইনাস 2 আছে তাহলে এখানে দেখছি যে x এর মানটি আমাদের কত হলো 2 হলো তাহলে এবার আমরা এখানে লিখি যে ধরি f f x সমান কত হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 এই এই সংখ্যাটিতেই তো দেখো এই সংখ্যাটিকেই আমাদের এই সংখ্যাগুলিকে ভাগ করতে হবে তো এখানে অতএব f x এর মান কত বেরিয়েছে মাইনাস 2 আমরা এখানে মাইনাস 2 নেব সমান x এর পরিবর্তে আমরা মাইনাস 2 দেব তার কিউব এখানে মাইনাস 3 x এর মান মাইনাস 2 তার স্কয়ার প্লাস 2 x এর মান মাইনাস 2 আর এখানে প্লাস 5 সমান এখানে হচ্ছে 2 2 4 4 2 8 মাইনাস 8 ওকে মানে প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তখন 2 2 4 করব দেখো মাইনাস 2 ইনটু মাইনাস 2 ইনটু মাইনাস 2 তাহলে এখানে এই দুটি যখন গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে যাবে তার সঙ্গে আবার মাইনাস 2 কে যখন গুণ করব তখন আবার এই প্লাস হয়ে যাবে দেখো আবার এখানে মাইনাস প্লাসে মাইনাস 4 2 8 হয়ে যাবে ওকে তো মাইনাস 8 এবার এখানে আমাদের 2 2 কত হচ্ছে 2 2 4 এটি প্লাস হয়ে যাচ্ছে আবার এখানে 4 এর সঙ্গে 3 গুণ করলে 3 4 হচ্ছে 12 আবার সেখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল 12 তো এটি আমাদের মাইনাস 8 মাইনাস 12 এখানে 2 2 হচ্ছে 4 আর এখানে মাইনাস প্লাসে মাইনাস ওকে আর এখানে প্লাস 5 সমান দেখো এখানে হচ্ছে 8 আর 12 20 20 থেকে যদি আমি 5 কে বাদ দিই তাহলে মানে এখানে প্লাস আছে তো 5 কে বাদ দিলে হচ্ছে 15 পনেরোর সঙ্গে আবার যদি মাইনাস ফোর নিই তাহলে হচ্ছে উনিশ তো হচ্ছে এখানে মাইনাস 19 অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে দুই জায়গায় যখন x প্লাস 2 দিয়ে এই সংখ্যাটিকে আমরা ভাগ করবো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে সেক্ষেত্রে আমাদের ভাগশেষটি হবে মাইনাস 19 এবার আমরা এই তিনের জায়গায় 2x মাইনাস 1 কে এই dx ওকে dx এবার আমরা এটিকে ভাগ করবো তিনের জায়গায় 2x মাইনাস 1 dx সমান হচ্ছে 2x মাইনাস 1 সমান 0 ধরে পাই বা x সমান দেখো এখানে 1 আছে এই সাইডে কি মাইনাস আছে তাহলে এই সাইডে চলে যাবে প্লাস 1 আর এখানে 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্ক তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্ক তাহলে x এর মানটি বের হলো আমাদের হাফ ওকে এবার আমরা লিখি যে ধরি f x সমান এই সংখ্যাটি আমরা লিখে নেব যে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 এখানে আমাদের x এর মান কত বেরিয়েছে হাফ তো আমরা এখানে লিখবো যে অতএব f x এর মান হচ্ছে হাফ সমান এখানে যখনই আমরা x এর মান হাফ ধরলাম মানে এখানে এই সংখ্যাটিতে x এর মান আমাদের হাফ করে বসাতে হবে তো এখানে হাফ আর
কিউব মাইনাস থ্রি এর সঙ্গে হাফ, আর এর স্কোয়ার আছে মানে এখানে স্কোয়ার প্লাস টু, আর এখানে হাফ, এখানে প্লাস ফাইভ সমান। এখানে এই দেখো পুরো সংখ্যাটি যেহেতু কিউব, মানে উপরের সংখ্যাটাও কিউব আছে, নিজের সংখ্যাটাও কিউব আছে, তো একের কিউব এক, দুইয়ের কিউব হচ্ছে আট। এবার এখানে আমাদের এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, মাইনাস হলে সে মাইনাসই হবে। দেখো এখানে এই পুরো সংখ্যাটি যেহেতু স্কোয়ার আছে, মানে এই সংখ্যাটি স্কোয়ার পাবে, এই সংখ্যাটি স্কোয়ার পাবে, তো একের স্কোয়ার পেলে হচ্ছে এক, ওকে। আর এখানে দুই স্কোয়ার পেলে দুই দুগুণ হচ্ছে চার, কিন্তু এর সঙ্গে যখন তিন গুণ আছে তখন তিনের সঙ্গে আমাদের এক গুণ হবে, তো তিন একে এখানে হয়ে যাবে আমাদের তিন। আর এখানে দুইয়ের সঙ্গে দুই কেটে যাবে, তো আর শুধুমাত্র থাকছে প্লাস ওয়ান, আর এখানে প্লাস ফাইভ। এবার এখানে আমাদের এই দুটি ভগ্নাংশ আছে, তাহলে এই দুটিকে আমি নিচে এক ধরে ভগ্নাংশ করে নিচ্ছি। আট চার এক এক, এদের যদি আমরা ঘরের লসাগু করি তাহলে আমাদের আটই হবে, আটের সঙ্গে আট ভাগ করলে এক হয়, একের সঙ্গে এক। এখানে মাইনাস চার দিয়ে যদি আটকে ভাগ করে চার দুগুণ আট, মানে দুই যাচ্ছে, দুইয়ের সঙ্গে তিন গুণ করলে তিন দুগুণ ছয়, প্লাস এখানে একের সঙ্গে আট ভাগ করলে আট হয়, আটকে আট, এখানে প্লাস একের সঙ্গে এক দিয়ে যদি আটকে ভাগ করে আট হয় তো পাঁচ এটা চল্লিশ সমান। দেখো এখানে আছে মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস এইট, তো প্লাস এইটের থেকে মাইনাস সিক্স কে যদি মাইনাস করে তাহলে হচ্ছে কত থাকছে দুই, তো দুই তাহলে হচ্ছে চল্লিশ, চল্লিশ আর দুই বিয়াল্লিশ, আর কি তেতাল্লিশ, তাহলে হচ্ছে এখানে তেতাল্লিশ আর আট, তো এটি আমরা যদি ভাগ করি তেতাল্লিশ আর আট যদি ভাগ করি তো পাঁচ এটা চল্লিশ, পাঁচ এটা হচ্ছে চল্লিশ, তিন থাকছে তাহলে এখানে হচ্ছে উপরে তিন নিচে আট, তাহলে এটির সমান হচ্ছে আমাদের পাঁচ শূন্য তিনের আট। ওকে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই ভাগশেষগুলো কিভাবে বের করছি, তো এখানে আমরা অ্যান্সারটি লিখি যে অতএব এ ক্ষেত্রে ভাগ শেষ হবে, ওকে এখানে আমি অ্যান্সারটি লিখা হয়নি, এখানে লিখে দিচ্ছি যে এক্ষেত্রে ভাগ শেষ হবে ফাইভ। আর এক্ষেত্রে একইভাবে এখানে লিখবো যে অতএব এ ক্ষেত্রে ভাগ শেষ হবে সমান মাইনাস নাইনটি। আর এটিতে লিখি যে অতএব এ ক্ষেত্রে ভাগ শেষ হবে সমান পঁচপূর্ণ তিনের আট। আমরা এই এই দাগটি করি আই ভি দাগে, এখানে জি জি এক্স সমান কত, টু এক্স প্লাস ওয়ান সমান আমরা জিরো বের করবো, তো বাম এক্স ইজ ইকাল টু সমান চিহ্নের এই সাইডে এটি আছে প্লাসে, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, আর দুই আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মানটি বের হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই টু। এবার এটি আমরা লিখি যে দড়ি এফ এক্স, এফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, অতএব এফ এক্স এর মান বের হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই টু, মাইনাস ওয়ান বাই টু সমান যখনই আমরা এক্স এর মানটি মাইনাস ওয়ান বাই টু দিলাম তখন এই বীজগাণিতিক সংখ্যামালায় প্রতিটি এক্স এর জায়গায় আমরা এই সংখ্যাটি বসাবো, এখানে মাইনাস ওয়ান বাই টু এর কিউব আছে মানে এটি কিউব হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তো ওয়ান বাই টু, কিন্তু এটি আমাদের মাইনাস আছে, ওকে স্কোয়ার প্লাস টু, এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, আর এখানে প্লাস ফাইভ সমান। এখানে পুরোটি যেহেতু কিউব আছে মানে উপরের সংখ্যা কিউব পাবে, নিচের সংখ্যা কিউব পাবে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের একের কিউব হচ্ছে এক আর দুইয়ের কিউব হচ্ছে আট, কিন্তু এটি যেহেতু মাইনাস আছে আমাদের মাইনাস হবে, মানে দেখো মাইনাসের সংখ্যা যখন আমাদের নিজের ভাবে গুণ হয় সেক্ষেত্রে আমাদের মাইনাসে থেকে যায়, আর জোর ভাবে গুণ হলে আমাদের প্লাস হয়ে যায়, মানে এখানে আমাদের এই মাইনাসে তিনবার গুণ হচ্ছে, তো প্রথম দুবারে যখন এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হবে তখন মাইনাস মানে প্লাস হয়ে যাবে, আবার যখন আরেকটি মাইনাসের সঙ্গে গুণ হচ্ছে তখন আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস এখানে আছে, দেখো এটি আমাদের মাইনাস আছে ঠিকই কিন্তু এটি যেহেতু আমাদের জোর সংখ্যা তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর যখন এটি প্লাস হয়ে যাবে তখন এখানে আছে মাইনাস, তো মাইনাস গুলো আমাদের মাইনাস হয়ে যাবে। এই স্কোয়ারটি পুরো সংখ্যাটি পাবে একের স্কোয়ার এক আর দুইয়ের স্কোয়ার হচ্ছে চার, কিন্তু তিন এখানে গুণ সম্পর্ক আছে, তো তিনের সঙ্গে এক গুণ হবে, এখানে হবে তিন একে তিন, এটি আছে মাইনাস এটি আছে প্লাস, তো মাইনাস প্লাস হয় মাইনাস, দুইয়ের সঙ্গে দুই কেটে গেলে থাকছে এক, আর এখানে প্লাস ফাইভ সমান। এটি আমরা এই একইভাবে করবো ঠিক আগেরটি যেমন করলাম, ওকে এই সব কটি ঘরের লসাগু হচ্ছে আট, এই আট দিয়ে আটকে ভাগ করলে এক হয়, একের সঙ্গে একটি গুণ করলে এক, এটি আমাদের মাইনাস আছে তো মাইনাস এক,
এখানে মাইনাস চার দিয়ে আটকে ভাগ করলে চার দুগুণ আট দুই, তো দুইয়ের সঙ্গে তিন গুণ করলে তিন দুগুণ ছয় মাইনাস এক, এক দিয়ে আটকে ভাগ করলে আট হয় আট একটি আট, এখানে প্লাস পাঁচ আটা হচ্ছে চল্লিশ সমান এখানে আমাদের, ও এটি তোমাদের প্লাস হচ্ছে না, এটি প্লাস চল্লিশ। দেখো এখানে হচ্ছে আমাদের ছয় আটে সাত, সাতাশ সাত চোদ্দ আর একে পনেরো, তোমাদের মাইনাস পনেরো আর তার সঙ্গে প্লাস চল্লিশ, মানে আট সমান পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ, হাতে থাকে এক তাহলে দুই, দুই দুই আছে কত হলে চার হবে দুই, মানে চল্লিশের থেকে পনেরো বাদ দিলে থাকছে পঁচিশ আর নিচে হচ্ছে আট। তাহলে এটাকে আমরা ভাগ করে দেখি, পঁচিশে যদি আট ভাগ করি আট জন্য ষোলো, তিন আটা চব্বিশ, তিন আটা চব্বিশ এত পঁচিশ মানে একের আট, তাহলে এখানে এটি সমান হচ্ছে আমাদের তিন শূন্য একের আট। ওকে তাহলে আমরা বলতে পারি যে ভাগ শেষ সমান তিন শূন্য একের আট, এটি আমাদের আনসার। তাহলে তোমরা বুঝতে পারলে যে যদি কখনো আমাদের ভাগশেষ সংখ্যাতে প্রয়োগ করে আমাদের ভাগশেষ বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের এই বীজগাণিতিক সংখ্যাগুলোটিকে আমাদের এই এফ এক্স ধরবো। ওকে এফ এক্স ধরে আমরা এইভাবে লিখবো, আর এখানে আমাদের যে সংখ্যাটি দেওয়া হবে সেই সংখ্যাটি আমাদের এই জিরো মান বের করে নিতে হবে, এর মান সমান আমাদের জিরো বের করতে হবে, জিরো বের করে সেটি এক্স এর মানটি সমান কত হয় সেটি বের করতে হবে। আর যখনই আমাদের এক্স এর মানটি বেরিয়ে দেবে তখন আমাদের এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় এখানে এই এই এক্স এর যে মানটি থাকবে সেই এক্স সেই মানটি এখানে বসাতে হবে, তারপর এখানে এই বীজগাণিতিক সংখ্যামালায় আমাদের এখানে এই এক্স এর জায়গায় এই মানগুলি বসিয়ে আমাদের এটি সলভ করতে হবে। এবার দুই থেকে বলা আছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো দেখো এখানে আমাদের একটি মাত্র বীজগাণিতিক সংখ্যামালা মানে ভাজ্য দিয়েছিল, আর এক্ষেত্রে আমাদের ভাজক চারটি দিয়েছিল, এই চারটি ভাজক দ্বারা এই ভাজ্যকে ভাগ করলে আমাদের এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করলে কত ভাগশেষ পাবো সেটি বের করতে বলা ছিল। আর এখানে আমাদের একটি মাত্র এক্স ডি এক্স দেওয়া হয়েছে, ওকে ডি এক্স এর মানে একটি দেওয়া হয়েছে মানে ভাজক একটি দেওয়া হয়েছে, এই এটি দ্বারা আমাদের এই চারটিকে ভাগ করলে সেক্ষেত্রে কি কি আমরা ভাগশেষ পাবো সেটি বের করতে হবে, এখানে এটিও কিন্তু আমাদের ভাগশেষ সম্বন্ধে প্রয়োগ করেই করতে হবে। ওকে তো তোমাদের এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো, তারা নিজেরা আগে এটি প্র্যাকটিস করো, মানে সেম একইভাবেই কিন্তু হবে, কেটে তোমরা সলভ করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, এখন আমরা এগুলি সলভ করবো। দেখো এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে লিখি যে জি এক্স সমান কত হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান, এটি আমরা জিরো বের করবো, তো এটি জিরো বের করবো মানে এক্স ইকুয়াল টু সমান চিহ্নের এক্স সাইডে এটি মাইনাস আছে তাহলে এই সাইডে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এক্স এর মানটি আমরা বের করে নিলাম। এবার আমরা এইভাবে লিখবো যে দড়ি দড়ি এখানে এক্স এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস, এখানে যেহেতু এক্স এর মান ওয়ান বেড়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স এখানে এক্স এর পরিবর্তে লিখবো এক সমান, যখনই আমরা এক্স এর পরিবর্তে এক বসালাম তখন আমাদের এই সংখ্যাটিতে এক্স এর জায়গায় আমরা এক এক করে বসাবো, তো এখানে এক্স এর পরিবর্তে এক কিউব আছে তো কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে এখানে এক এর স্কোয়ার প্লাস থার্টিন এখানে এক্স এক্স এর পরিবর্তে আমরা এক দিচ্ছি প্লাস এখানে সিক্স সমান এক এর কিউব এক এখানে এক এর স্কোয়ার এক হয় একের সঙ্গে ছয়টি গুণ করলে মাইনাস এক প্লাসে মাইনাস ছয় একটু ছয় এখানে তেরোর সঙ্গে এক গুণ করলে তেরো এখানে প্লাস ষাট সমান, দেখো এখানে আমাদের তেরো থেকে ছয়কে বাদ দিলে ছয় ছয় বারো রেখে তেরো মানে থাকছে সাত, তাহলে সাত প্লাসে থাকছে তো সাত রেখে আট, তো সাত আর আট হচ্ছে আটষট্টি, তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ভাগশেষটি হলো সিক্সটি এইট, তাহলে লিখবো যে অতএব এখানে ভাগ শেষ সমান সিক্সটি এইট। ওকে একইভাবে এবার আমরা এই দুইয়ের দাগটি করবো, তো দুইয়ের দাগে আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি, তো এখানে আমি অঙ্কটি লিখে নিয়েছি। দেখো এখানে যেহেতু আমাদের এই এই যে জি এক্স এর মানটি শূন্য ধরে আমরা এক্স এর মান বের করে নিয়েছি, আর এটি দিয়ে আমাদের সবকটি ভাগ করতে হবে, তো এক্ষেত্রে আমাদের এই এক্স এর মান বের করবো না, এক্ষেত্রে আমরা এর ধরি এক্স এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি, অতএব এক্স এখানে এক্স এক্স এর মান আমরা এক ধরবো, তো এখানে এক সমান যখন আমরা এক্স এর জায়গায় এখানে এক বসাচ্ছি মানে এখানে আমাদের এক্স এর জায়গায় এক বসবে একের কিউব মাইনাস তিন আর এখানে এক্স এর পরিবর্তে একের স্কোয়ার প্লাস ফোর এক্স এর পরিবর্তে এক এখানে পঞ্চাশ সমান একের কিউব সমান এক, তিনকে
তিন মানে একের স্কয়ার এক হয় তো তিন একে তিন এখানে চার একে চার এখানে পঞ্চাশ সমান চার থেকে তিন বার দিলে থাকছে এক আর একের একে দুই তো পঞ্চাশ সাত দুই বান্ন ফলে এক্ষেত্রে অর্থের ভাগশেষ সমান ফিফটি টু ওকে এবার আমরা এই তিনের দাঁড়টি করবো তো তিনের দাঁড়ে বলা আছে ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান দেখো এখানে আমি তিনের দাঁড়টি লিখে নিয়েছি তো এখানে এক্স এক্স এর জায়গায় আমাদের এক ধরবো কারণ এখানে এই একটি সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে সবকটি তো যখন আমরা এক্স এর জায়গায় এক ধরছি তাহলে এখানে প্রতিটি ক্ষেত্রে এক্স এর জায়গায় আমরা এক ধরবো চার এক্স এর পরিবর্তে এক কিউব প্লাস চার এক্স এর পরিবর্তে এক স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে আমাদের এক ওকে আর এখানে মাইনাস ওয়ান চার একে চার এখানে চার একে চার মানে একের কিউব এক হয় একের স্কোয়ার এক হয় তাহলে চার একে চার চার একে চার মাইনাস এক মাইনাস এক সমান চার আছে আট আটের থেকে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি মাইনাস টু তোমাদের আটের থেকে দুইকে বাদ দিলে আমাদের হচ্ছে ছয় অর্থের ভাগ শেষ সমান সিক্স ওকে এবার আমরা এই আইভি দাঁতটি করবো তো আইভি দাঁতে আছে ইলেভেন এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন অতএব এফ এক্স এর পরিবর্তে আমরা ওয়ান দেবো কারণ একই সংখ্যাতে আমরা ভাগ করছি এখানে যেটি আমাদের বলা হয়েছিল এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে তো এক্স মাইনাস ওয়ান সমান জিরো দিয়ে আমরা এক্স এর মানটি ওয়ান পেয়েছি তো এখানে আমরা সমান এখানে এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো ঠিক আগের মতো করি তো ইলেভেন এখানে একের কিউব টুয়েলভ এখানে একের স্কোয়ার এখানে এক প্লাস সেভেন সমান এগারোতে এগারো এখানে বারোতে বারো এখানে মাইনাস ওয়ান প্লাস সেভেন সমান এগারো আছে প্লাসে বারো আছে মাইনাসে তাহলে এখানে হচ্ছে আমাদের তাহলে এগারো বারো থেকে এগারো বাদ দিলে থাকছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে সাতের থেকে যদি আমরা দুইকে বাদ দিই তাহলে হচ্ছে পাঁচ অর্থাৎ এক্ষেত্রে দেখছি আমাদের অর্থের ভাগ শেষ সমান হচ্ছে ফাইভ ওকে এবার আমরা এই তিনের দাগের অঙ্কটিকে সলভ করব তো তিনের দাগে বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x মাইনাস থ্রি দ্বারা x কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় মানে যখন এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাকে ভাগ করা হয় তখন আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখতে হবে তো দেখো এখানেও কিন্তু সেম একইভাবে মানে এই অঙ্কগুলির এই অঙ্কগুলি যেভাবে করলাম সেম একইভাবে হবে দেখো এখানে আমি অঙ্কটি লিখে নিয়েছি এখানে যেহেতু এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি ভাগ করতে হবে তো এটি আমাদের জি এক্স হবে তাহলে আমরা এখানে লিখি যে জি এক্স সমান হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি সমান জিরো ওকে এখানে আমাদের এর মানটি শূন্য বের করে নিতে প্রথমে তো বা এক্স সমান সমান চিহ্নের এই সাইডে থ্রি আছে আমাদের কিছু মাইনাসে দাঁড়িয়ে সেটা চলে আসবে প্লাসে তাহলে এখানে আমরা দেখছি যে যখন এই সংখ্যাটির মান সমান শূন্য বের করলাম সেক্ষেত্রে আমাদের x এর মান হলো থ্রি এবার এই x এর মান থ্রি ধরে এই সংখ্যাটি আমরা সলভ করবো এখানে আমরা লিখি যে ধরি এফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট অতএব এফ এক্স এর মান থ্রি বেরিয়েছে আমরা এখানে থ্রি লিখবো সমান এক্স এর পরিবর্তে আমরা বসবো থ্রি তার কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস নাইন এক্স বলতে থ্রি মাইনাস এইট সমান তিন থেকে নয় তিন নং সাতাশ মানে এক্স এর কিউব সমান সাতাশ হয় এখানে মাইনাস তিন তিন থেকে নয় নয়ের সঙ্গে ছয়কে গুণ করলে পাঁচ নং পঁয়ত্রিশ ছয় নং চুয়ান্ন আর এখানে তিন নং সাতাশ এখানে মাইনাস এইট সমান এখানে আমাদের আঠাশ আর সাতাশ সাতাশ সাত চোদ্দ চার আগে থাকে এক দুই দুই চার একটি পাঁচ মানে চুয়ান্ন তো দেখো এখানে মাইনাস ফোর ফিফটি ফোর আর এখানে মাইনাস এইট তো এটির সঙ্গে এটি কাটা সমান থাকছে মাইনাস এইট তো এখানে আমাদের বলা হচ্ছে কি যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখে যখন এটি দ্বারা এটি এই বহুপদী সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে আমরা এখানে আপনি অ্যান্সারটি করতে পারি যে অর্থের ভাগ শেষ সমান হচ্ছে মাইনাস এইট ওকে এবার আমরা এই দুই দিকের অঙ্কটি সলভ করবো তো দুই দিকে বলা আছে এক্স মাইনাস এ দ্বারা এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় মানে এখানে আমাদের একইভাবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ বের করতে হবে যখন এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে হবে তো দেখো এখানে দুই দিকে
এখানে আমি সরাসরি এখানে লিখে নিচ্ছি যে জি এক্স সমান কত, এক্স মাইনাস এ, আর এর মান আমরা বের করবো জিরো। ওকে, তাহলে হচ্ছে বা এক্স সমান এ, যেহেতু এই সাইড আমাদের আছে কিছু মাইনাসে, তাহলে এই সাইডে চলে আসছে প্লাসে, তাহলে এর মানটি আমরা এই এক্স এর মানটি পেয়ে গেলাম। এবার আমরা এটিকে লিখি, তো লিখি যে দূরী এফ এক্স সমান কত, এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ। অতএব এফ এক্স এর মান বেরিয়েছে এ, তাহলে আমরা এখানে ধরবো এ সমান এক্স এর পরিবর্তে আমরা এ বসিয়েছি, তো আমরা এখানে এ কিউব মাইনাস এ, আর এক্স এর পরিবর্তে আমাদের এ, তার স্কোয়ার প্লাস টু, এই এক্স বলতে আমাদের এ মাইনাস এ সমান এখানে এ কিউব, এই এ স্কোয়ার সঙ্গে যখন এ কে গুণ করা হবে তখন আমাদের এ কিউব হবে। ওকে, এখানে মাইনাস করতে মাইনাস, এখানে প্লাস টু এ মাইনাস এ। এবার প্লাস এ কিউ মাইনাস এ কিউ, তো এর সঙ্গে এটি কাটা। এবার এখানে থাকছে দুটি এ হচ্ছে প্লাস এ, একটি এ হচ্ছে মাইনাস এ, তাহলে দুটি প্লাস এ থেকে একটি মাইনাস এ করলে সমান হচ্ছে আমাদের এ। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগশেষটি হলো এ, তাহলে আমরা বলতে পারি যে অর্থের ভাগশেষ সমান এ। ওকে, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই চার বেগের অঙ্কটি সলভ করব। তো চার বেগে বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালা টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক কিনা হিসাব করি। তো এখানে আমাদের বলা আছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমাদের বলতে হবে এই যে যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেখছো, বহুপদী সংখ্যামালা, এই বহুপদী সংখ্যামালাটির এত এর গুণিতক কিনা সেটি আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই যে গুণিতক আর গুণনীয়কটি তোমরা নিশ্চয়ই ছোটবেলায় শিখেছ, তবু আমি একটু মনে করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, গুণিতক আর গুণনীয়ক, যদি বলা হয় যে পাঁচের গুণিতক কি আর কুড়ি এর গুণনীয়ক কি, পাঁচের গুণিতক আমরা বলি পাঁচের গুণিতক, পাঁচের কে পাঁচ, পাঁচ গুণ দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, মানে ঠিক যেমন নামটা পড়ি, তাই না? আর গুণনীয়ক, গুণনীয়ক বলতে আমাদের এই সংখ্যাটি, মানে যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, তো দশ, দুই, পাঁচ, চার, এই সংখ্যাগুলি দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে, তাহলে আমরা বলতে পারি যে কুড়ি এর গুণনীয়ক হলো এই সংখ্যাটি, পাঁচের গুণিতক হলো এই সংখ্যাটি। তো এখানে আমাদের বলা আছে যে এই সংখ্যাটি এত এর গুণিতক কিনা, মানে মনে করো এই সংখ্যাটিকে আমি ধরছি পাঁচ ধরছি, ওকে, এই সংখ্যাটিকে পাঁচ ধরছি, আর এই সংখ্যাটিকে এর মধ্যে যে কোনো একটি সংখ্যা ধরছি, মনে করো কুড়ি ধরছি, তাহলে যদি আমরা এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটি যদি বিভাজ্য করি, বিভাজ্য করে যদি আমাদের জিরো হয়, মানে কুড়িকে যখনই আমরা চার পাঁচা কুড়ি মিলে গেল শূন্য হলো, তা আমরা দেখছি যে যদি আমাদের এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটি যদি আমরা ভাগ করি, যদি ভাগশেষ আমাদের জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি নিশ্চয়ই এর গুণিতক হবে। ওকে, মানে যদি গুণিতক হয় তবেই একমাত্র এটি আমাদের মিলে যাবে, ভাগশেষ থাকবে না, ভাগশেষ জিরো আসবে। আর যদি না মেলে, এখানে এই সমস্ত ক্ষেত্রে যেমন আমাদের ভাগশেষ ছিল, তেমন যদি আমাদের ভাগশেষ থেকে যায়, তাহলে আমরা বলবো যে এই সংখ্যামালাটি এত এর গুণিতক না। ওকে, তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটি আমরা ভাগ করব। তো এক্ষেত্রে আমি এটিকে এইভাবে করতে পারি, অঙ্কটি প্রথমে এর মান আমরা জিরো বের করে নেবো, এক্স এর মান আমরা এখানে লিখি টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, মানে এর মান শূন্য বের করব। তো বা এক্স ইজ ইকুয়াল টু, এখানে ওয়ান আছে এই সাইডে প্লাসে, তাহলে এই সাইডে মাইনাস হয়ে যাবে, আর টু আছে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে ভাগ সম্পর্ক চলে আসবে। তো এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই সংখ্যাটিকে এক্স এর মান বসিয়ে দেখবো যে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখবো যে আমাদের ভাগশেষ থাকে কিনা। তো আমরা এখানে লিখি যে পি এক্স, এখানে যেহেতু আমাদের পি এক্স বলাই আছে, তার জন্য আমরা এখানে আর ধরি লিখবো না। ওকে, পি এক্স সমান ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। দেখো, অর্থাৎ এখানে পি পি এক্স এর মান আমরা কত বসাচ্ছি, এখানে মাইনাস ওয়ান বাই টু সমান, যখনই আমরা এখানে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই টু বসাচ্ছি, তখন এখানে এই প্রতিটি এক্স এর জায়গায় আমাদের মাইনাস ওয়ান বাই টু হবে, তাহলে ফোর এখানে ওয়ান বাই টু, এটি মাইনাস, এটি হচ্ছে আমাদের কিউ প্লাস ফোর, এখানে হচ্ছে ওয়ান বাই টু, এটি আমাদের মাইনাস, ওকে মাইনাস, এটি স্কোয়ার, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান, ও মাইনাস এক্স নয়,
মাইনাস দেখো এখানে আমাদের এমনি আছে মাইনাস তাহলে এই সংখ্যাতে তো আমাদের মাইনাস তাই না এখানে হচ্ছে আমাদের এই মাইনাস এই মাইনাস আর এখানে যেহেতু এই সংখ্যাটি মাইনাস তাই এই সংখ্যাটি মাইনাস এখানে আমি ব্র্যাকেটে দিয়ে দিই সমান এখানে এই পুরো সংখ্যাটি যেহেতু কিউব আর কিউব যেহেতু আমাদের বিজোড় সংখ্যা তাহলে এখানে আমাদের মাইনাস আছে মানে মাইনাসে থেকে যাবে তাহলে এখানে মাইনাস এই একের কিউব এক হয় আর দুইয়ের কিউব হয় দুই দুগুণ চার চার দুগুণ আট কিন্তু এখানে চার যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে একের সঙ্গে গুণ হবে তো এখানে চারের আট হবে প্লাস এখানে আমাদের মাইনাস আছে ঠিকই এটি যেহেতু আমাদের জোড় সংখ্যা মানে স্কোয়ার আছে তো জোড় সংখ্যা তখন আমাদের এটি প্লাস হয়ে যাবে একের স্কোয়ার এক আর এখানে দুইয়ের স্কোয়ার চার কিন্তু এখানে চার আছে গুণ সম্পর্ক তো একের সঙ্গে চার গুণ করে চারেরকে চার হয়ে যাবে তাহলে এখানে মাইনাস এখানে দেখো এটি আছে মাইনাস এটিও মাইনাস তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে হচ্ছে হাফ আর এখানে মাইনাস ওয়ান সমান এটি যদি আমি কাটি এটি চার একটা চার চার দুগুণ আট হচ্ছে চারের সঙ্গে চার কেটে যাচ্ছে তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো এখানে মাইনাস হাফ আর এখানে এখানে ইনপুটিতে কেটে গিয়ে আমাদের এক হলো তো এখানে প্লাস ওয়ান এখানে প্লাস হাফ আর এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস হাফ প্লাস হাফ তাহলে এর সঙ্গে এটি কাটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর সঙ্গে এটি কাটা তাহলে এটি হচ্ছে জিরো তো দেখো এখানে আমরা দেখলাম যে এখানে যখনই আমরা এই সংখ্যাটিকে এই এই সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করলাম ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করি তখন আমাদের ভাগশেষ বের হলো জিরো আমরা কি জানি যদি আমার এই যেমন মনে করো যেমন এই সংখ্যাটির গুণিতক এই সংখ্যাটি তো তার জন্য এই সংখ্যাটি দ্বারা মানে এখানে যে কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করি ভাগশেষ জিরো বের হবে এখানে যেমন যখন আমরা এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি ভাগ করলাম সেক্ষেত্রে আমাদের ভাগশেষ জিরো বের হলো তুমি বলতে পারি যে এই সংখ্যাটি এত এর গুণিত তো আমরা এখানে লিখবো যে অতএব টু এক্স প্লাস ওয়ান দ্বারা টু এক্স প্লাস ওয়ান দ্বারা পি এক্স কে আমি পি এক্স ইজিকাল টু যেহেতু এই সংখ্যাটি তার জন্য এই সংখ্যাটি পুরো লিখছি না শুধুমাত্র পি এক্স লিখছি ওকে টু এক্স প্লাস ওয়ান দ্বারা পি এক্স কে ভাগ করে ভাগশেষ ভাগশেষ সমান জিরো হলো অতএব পি এক্স সংখ্যা মালা টি টু এক্স প্লাস ওয়ান দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য অতএব পি এক্স সমান এবার লিখি পি এক্স সমান ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সংখ্যা মালা টি টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক ওকে এবার আমরা এই পাঁচের দাগটি করবো তো পাঁচের দাগে আছে এক্স মাইনাস ফোর দ্বারা এ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ বহুপদী সংখ্যামালা দ্বারাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এ এর মান কি হবে হিসাব করে দেখি তো এখানে আমাদের বলা আছে যে এই সংখ্যাটি দ্বারা যদি এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে এই দুটো বহুপদী সংখ্যামালাকে যদি ভাগ করলে ভাগশেষ আমাদের একই থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই এ এই এর মান কত সেটি আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে যেহেতু আমাদের এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটির এই সংখ্যাটিকে ভাগ করতে হবে তাহলে প্রথম আমরা এর মান শূন্য বের করে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু শূন্য বা এক্স ইজ ইকুয়াল টু এখানে এদিকে আছে মাইনাস ফোর তাহলে এদিকে প্লাস ফোর হয়ে যাবে এবার বলা হয়েছে যে এই সংখ্যাটি আর এই সংখ্যাটি এই দুটি সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ একই থাকবে তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে প্রথম আমরা এর ভাগশেষটি বের করে নিই তাহলে আমরা এখানে লিখি যে ধরি এফ এক্স সমান হচ্ছে এ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি অতএব এফ এক্স এর মান ফোর তো আমরা এখানে ফোর বসাই সমান এ এখানে ফোর কিউব প্লাস থ্রি এখানে ফোর স্কোয়ার মাইনাস থ্রি সমান চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে হচ্ছে সিক্সটি ফোর এ প্লাস চার চারে ষোলো ষোলো দুটো বত্রিশ তিন ষোলো আটচল্লিশ আর এখানে মাইনাস থ্রি সমান এখানে সিক্সটি ফোর এ প্লাস এখানে তিন আছে কত আঠারো পাঁচ মানে হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ওকে
তাহলে আমাদের এর ভাগশেষকে এটি বেরোলো, এবার আমরা এটিকে করি। তো আমরা এখানে লিখি যে এবং দূরী এফ এক্স সমান টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ, অতএব এক্স এক্স এর পরিবর্তে আমরা ফোর বসাবো, কারণ দুটিকেই এই সংখ্যা দ্বারা ভাগ করাটা কেবল আছে। এবার টু এখানে ফোর কিউব মাইনাস ফাইভ, এখানে এক্স এর পরিবর্তে ফোর প্লাস এ সমান চারিতে ষোলো, চারশো চৌষট্টি, তাহলে হচ্ছে চৌষট্টি সঙ্গে যদি আমরা দুইকে গুণ করি তো চার দুগুণ আট আর ছয় দুগুণ হচ্ছে বারো, মানে একশো আঠাশ, তাহলে হচ্ছে একশো আঠাশ, এখানে মাইনাস চার পাঁচা কুড়ি প্লাস এ সমান এখানে হচ্ছে তাহলে আমাদের একশো আট প্লাস এ। তাহলে দেখো আমাদের এখানে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে এক্ষেত্রে এই সংখ্যাটি দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করলে, এই বহুপদী সংখ্যাটাকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, তার মানে কি আমাদের এক্ষেত্রে এই ভাগশেষটি সমান এই ভাগশেষটি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অর্থে প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি যে সিক্সটি ফোর এ প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইট প্লাস এ, এর মানগুলো আমরা একসাথে নিয়ে আসি, এখানে আছে বা সিক্সটি ফোর এ এদিকে আছে প্লাস এ, এদিকে মাইনাস এ সমান একশো আট, এদিকে আছে প্লাস এ, এদিকে চলে আসবে মাইনাস এ, বা এখানে আমাদের একটি বাদ চলে যাবে, তাহলে সিক্সটি থ্রি এ সমান এখানে মাইনাস করলে পাঁচ ছয় সাত আট, মানে তিন থাকছে আর চার আছে তাহলে দশ হবে, মানে ছয় থাকছে, ওকে, বা এ ইজ ইকুয়াল টু সিক্সটি থ্রি, এখানে এর সঙ্গে সিক্সটি থ্রি আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে হচ্ছে ওয়ান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ওকে। তাহলে দেখো যখন আমাদের এই সংখ্যাটি দ্বারা এই দুটি সংখ্যাকে আমরা ভাগশেষ উপপাদ্য করে আমরা ভাগ করলাম, সেক্ষেত্রে ভাগশেষ হলো এটি আর এটি, আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এক্ষেত্রে ভাগশেষ আমাদের সমান হবে, তো প্রশ্ন অনুসারে যখন আমরা এটি সমান এটি দিলাম সেক্ষেত্রে আমাদের এর মান বেরোলো ওয়ান। তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছিল যে তাহলে এ এর মান কি হবে হিসাব করে লিখি, আমরা এখানে লিখবো যে অর্থে এ ইজ ইকুয়াল টু ওয়ান, ওকে, এটি আমাদের অ্যান্সার, ওকে। এখন এই পর্যন্ত, তো আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আর একবার করে দেখে নেবে, তাহলে দেখে বুঝতে পারার কোনো অসুবিধা হবে না, আর এই অঙ্কগুলি দেখে কিন্তু তোমরা অনেক বেশি করে প্র্যাকটিস করবে, কারণ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের ম্যাথ কিন্তু তত বেশি ক্লিয়ার হবে, আর আগামী দিনে আমরা এই পরবর্তী অঙ্কগুলি সলভ